শাসিত সমাজে নারীর করণীয়, নারীর ভূমিকা, নারীদের উন্নতি, নারীদের শিক্ষা, সামাজিক নিরাপত্তা ব্যবস্থা প্রতিটি ক্ষেত্রে সাহায্য করতে চাই। কান্তারা খান। পুরুষ শাসিত এলাকায় নারীদের উন্নতি করতে সাহায্য করতে চাই, বলেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়ামের সদস্য, গোপালগঞ্জ থেকে নির্বাচিত সংসদ সদস্য, সাবেক মন্ত্রী এবং বর্তমানে নতুন করে মন্ত্রী হিসেবে আজ রাতে শপথ নেয়া কর্নেল ফারুক তনয়া, কর্নেল ফারুক খানের মেয়ে কান্তারা খান। কান্তারা খানকে একজন সক্রিয় রাজনৈতিক কর্মী হিসেবেই আমরা চিনি। সুচিন্তা ফাউন্ডেশনের একজন কর্মী, ডিজিটাল বাংলাদেশের জন্যে কাজ করছেন। সুচিন্তা বাংলাদেশের যুগ্ম আহ্বায়ক এবং সুচিন্তা ফাউন্ডেশনের একজন পরিচালক, নারী ও শিশুদের উন্নয়নে যিনি কাজ করে থাকেন এবং পথ শিশুদের শিক্ষা ব্যবস্থা পুনর্বাসন নিয়েও কাজ করে থাকেন, একজন সক্রিয় রাজনৈতিক কর্মী যিনি বাংলাদেশের নারী ও জনগণের জীবনে গুণগত পরিবর্তন আনতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। কান্তারা খান, দ্য স্কুল অফ বিজনেস ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ কান্তারার একজন অনুষদ সদস্য, বাংলাদেশ আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপকমিটির সদস্য এবং সুচিন্তা বাংলাদেশের যুগ্ম আহ্বায়ক এবং সুচিন্তা ফাউন্ডেশনের পরিচালক, তিনি কোয়েস্ট গ্রিন ডেভেলপমেন্ট লিমিটেডের চেয়ারম্যানও। বাংলাদেশের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রাক্তন মন্ত্রী ফারুক খানের কন্যা, কিন্তু তিনি তাকে প্রতিষ্ঠিত করতে চান, তার পিতার প্রভাব ব্যবহার করেননি। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আদর্শ করে কান্তারা তার নিজস্ব কুলুঙ্গি খোদাই করে এবং তার আইকনিক ব্যক্তিত্ব গড়ে তোলেন। ডেইলি অবজারভার সম্প্রতি তাকে একটি অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়ে প্রশ্ন করেছে, এখানে সাক্ষাৎকারের কিছু অংশ তুলে ধরা হলো। আপনি একজন রাজনীতিকের মেয়ে এবং আপনি আওয়ামী লীগের সাথে জড়িত, রাজনীতিতে নারীদের অংশগ্রহণে আপনি কি গুণগত পরিবর্তন দেখতে চান? আমাদের প্রিয় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে একজন নারী এবং তিনি বাংলাদেশের অভূতপূর্ব উন্নয়ন ঘটিয়েছেন। তিনি আমার অনুপ্রেরণা এবং রাজনীতিতে আসার কারণ। আমি চাই আরও নারীরা আমাদের প্রধানমন্ত্রীকে রোল মডেল হিসেবে দেখুক এবং রাজনীতিতে আরও বেশি অংশগ্রহণ করুক এবং তার আদর্শ অনুসরণ করুক, যাতে বাংলাদেশ উন্নয়নের পথে এগিয়ে যেতে পারে বলে মন্তব্য করেন কান্তারা খান। সুচিন্তা ফাউন্ডেশনের পরিচালক হিসেবে আপনি কি কি কাজ করতে আগ্রহী? আমরা ইতিমধ্যে অনেক কিছু করছি। সুচিন্তা একটি যুব প্ল্যাটফর্ম যেখানে আমরা জয় বাংলা এবং মুক্তির মর্মকে আমাদের হৃদয়ে ধারণ করি। সুচিন্তা যে জায়গা থেকে কাজ করে, আমরা যে প্রকল্পগুলি করে থাকি, আমরা তরুণদের বোঝানোর চেষ্টা করি যে আপনার অস্তিত্ব, আপনার শিকড় নিজেকে জানতে হবে এবং বিকশিত করতে হবে। বর্তমানে আমাদের একটি চলমান বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক প্রকল্প রয়েছে যার নাম জাগো তরুণ, রুখ জঙ্গিবাদ, আধুনিক জাতি হয়ে ওঠার ক্ষেত্রে আমরা কতটা অগ্রগতি করেছি বলে আপনি মনে করেন? আপনার মতে আর কি করা উচিত? কোথায় নারীদের বেশি অংশগ্রহণ করা উচিত? উত্তরে কান্তারা বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমাদের জিডিপি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। নারীরা সাংস্কৃতিক, অর্থনৈতিক ও খেলাধুলা উভয় ক্ষেত্রেই ভালো করছে। আমি চাই নারীরা আরও বেশি ক্ষেত্রে প্রবেশ করুক, বিশেষ করে যেখানে পুরুষের সংখ্যা বেশি এবং পুরুষ শাসিত সমাজে নারীর অধিকার প্রতিষ্ঠিত হোক, যাতে নারীরা সমানভাবে অবদান রাখতে পারে এবং নিজেদের জীবনকে বিকশিত করতে পারে। যেখানে পুরুষ আছে সেই সব ক্ষেত্রে নারীদের অংশগ্রহণ ও দায় দায়িত্ব সমানভাবেই থাকা উচিত। আপনি ইতিমধ্যে নিজেকে একজন সফল ব্যক্তি হিসেবে প্রমাণ করেছেন, আপনি পরবর্তী কী করতে চান এবং আপনার ভবিষ্যতের লক্ষ্য কী? উত্তরে কান্তারা জানান,
মৃত্যুর আগ পর্যন্ত আমি বাংলাদেশ ও বাংলাদেশের নারীদের জন্য কাজ করতে চাই, রাজনীতির মাধ্যমে আরও বেশি করে মানুষের সেবা করতে চাই। সবচেয়ে বড় কথা, একজন নারী হিসেবে আমি নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছি। আমি আরও নারীদের আত্মনির্ভরশীল এবং শক্তিশালী হতে সাহায্য করতে সক্ষম হতে চাই, বাংলাদেশের মানুষের উন্নয়নে নিজেকে নিয়োজিত করতে চাই। ঠিক তেমনি বাংলাদেশের প্রতিটি নারী এবং শিশু শিক্ষায় দীক্ষায় নিজেদের উন্নীত করে সমাজ সেবায় এগিয়ে আসুক এবং স্বনির্ভরতার দিকে এগিয়ে যাক। নারীদের প্রতি আপনার কি আহ্বান বা কি উপদেশ বা কি প্রত্যাশা? প্রশ্নের উত্তরে কান্তারা বলেন, আমি আরও বেশি নারীকে তাদের ঘর থেকে বের হওয়ার অনুরোধ করব, সব দিক এবং কোণ থেকে নিজেকে স্বাধীন করার চেষ্টা করুন, কঠোর অধ্যয়ন করুন, বিভিন্ন জায়গায় ভ্রমণ করুন, আপনার বিশ্বকে আরও বড় করুন, আন্তর্জাতিক বিষয়াদি সহ বিভিন্ন সেক্টরে কাজ করুন, যাতে বাংলাদেশ আপনার অবদান আরও দ্রুত উন্নতি করতে পারে, বিনিময়ে আপনাকে উপকৃত করতে পারে এবং নারী জাগরণের ক্ষেত্রে ভূয়সী প্রশংসা সহ একটি নজির স্থাপন করতে পারে। তাছাড়া আমি নারীদের মনে রাখতে অনুরোধ করব যে যুদ্ধের সময় যে নারীরা অস্ত্র তুলতে পারত তারাই তা করেছে, কিন্তু এমন হাজার হাজার অজ্ঞাতনামা নারী ছিল যারা তাদের শরীর ব্যবহার করে যুদ্ধে লড়েছে। প্রতি রাতে নির্যাতিত হতো, তারপরও সকাল ঘুম থেকে উঠে জাতিকে মুক্ত করতে, তাদের মুক্তিযোদ্ধা ভাইদের কাছে খবর ও তথ্য পৌঁছে দিতে দৃঢ় প্রতিজ্ঞ ছিল। এই সাহসী নারীরা মুক্তিযুদ্ধ লড়েছেন, আমাদের মুক্তির জন্য তারা চরম যন্ত্রণা অপমান সহ্য করেছে, তারা আমাদের অস্ত্র এবং শক্তির স্তম্ভ। আমরা তাদের লাল রক্তের কথা ভুলব না, আমাদের প্রিয় জাতিকে এগিয়ে নিয়ে যেতে এবং তাদের আত্মত্যাগকে সার্থক করতে কাজ করতে হবে। এত কাজ করার পর নিজেকে সময় দেন কীভাবে? আমি সব কিছু সুশৃঙ্খলভাবে করার চেষ্টা করি। আমি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পড়াই এবং সুচিন্তা ফাউন্ডেশনের পক্ষেও কাজ করি। আওয়ামী লীগের আন্তর্জাতিক কমিটির সদস্য হয়েও আমি আন্তর্জাতিক পর্যায়ে জাতির জন্য অবদান রাখার চেষ্টা করি। এত কিছুর পরেও আমি আমার পরিবারকে সময় দেই, শুধু তাই নয় নিজেকেও সময় দেই। আমি আত্মপ্রতিফলন এবং উন্নতির জন্য নিজেকে সময় দিই, যাতে আমি নিজের একটি ভালো সংস্করণ হতে পারি এবং আরও সাহায্য করতে পারি। নিজেকেও আমি নারী জাগরণের একজন কর্মী হিসেবে প্রতিষ্ঠিত করতে পারি। বন্ধুরা, আবারও বলি, কান্তারা খান সাবেক বিমান ও বেসামরিক বিমান চলাচল মন্ত্রী, আওয়ামী লীগের প্রেসিডিয়ামের সদস্য কর্নেল ফারুক সাহেবের মেয়ে। অনেক বছর একসাথে যুদ্ধ অপরাধীদের বিচার সংক্রান্ত আওয়ামী লীগের অনলাইন অ্যাক্টিভিস্ট হিসেবে কান্তারার সাথে কাজ করেছি, বাসায় গিয়েছি, দেখা হয়েছে কান্তারা এবং কর্নেল ফারুক স্যারও। কান্তারার ছোট বোন ব্যারিস্টার, তাকে নিয়ে তারা মালদ্বীপ ভ্রমণ করেছে, মালদ্বীপও কথা হয়েছে, জনসভা করেছি, গান করেছি। তো সংক্ষেপে এই ছিল কান্তারা সম্পর্কে কিছু তথ্য। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন।